वेलकम टू माय চ্যানেল আমি মৌমিতা এসে গেছি আরেকটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে তো আজকে যেটা শেয়ার করতে যাব সেটা হলো চিকেনের একটা রেসিপি তাহলে চলো আগে নাম জানার আগে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিই নিয়ে নিয়েছি চিকেন ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ধুইয়ে লাগছে একটা গোটা টমেটো কুচি আদা আমি গ্রেট করে নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি লাগছে ধনে পাতা আর রসুন কুচি একদম কুচি করে নিয়েছি লাগছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা আর নুন আর মিশ্রে নিয়ে নিয়েছি টেস্টের জন্য আর এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এক টিস্পুন করে আর ধনে গুঁড়ো নিয়েছি টু টিস্পুন মানে টিস্পুনটা খুব বেশি বড় না ছোট আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এই অনুযায়ী যাই হোক এবার রান্নাটা করব আমি সাদা তেলে এই রান্নাটায় ধনে পাতা কিন্তু বেশ খানিকটা লাগে এক বাটি মতন ধনে পাতা কুচি করে নিয়েছি তো এটা কিন্তু ধনিয়া চিকেন নয় যেরকম ভাবে পেস্ট করে সবাই ধনিয়া চিকেন করে ঠিক সেরকম না আজকে আমি এইটাকে পুরো জাস্ট একদম ভেজে ভেজে চিকেনটাকে সুন্দর করে রান্না করব তোমরা দেখতে থাকো দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলটাও অলরেডি গরম হয়ে গেছে যেহেতু আমার কড়াইটা গরম ছিল দিয়ে দেব ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেব রসুন কুচি একটু রং ধরতে না ধরতেই দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি রং ধরবে তার সাথে দিচ্ছি মিশ্রি তোমরা নুন আর মিষ্টি ঝাল সব তোমাদের ইচ্ছে মতন টেস্ট মতন দেবে আমি আমার টেস্ট মতন দিই দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি চিকেন এইবার রান্নাটাকে শুধু কষাতে হবে সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিন্তু আগে খুব ভালো করে রান্নাটাকে কষাবো কষাতে কষাতে আমার রান্নাটা অর্ধেক হয়ে যাবে দিয়ে দিচ্ছি আরো খানিকটা নুন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর লঙ্কা সামান্য চিরে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটা দিচ্ছি গ্যাসটাকে একটু বাড়াচ্ছি এইবার দিয়ে দেব যত গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো একসাথে জল আমি দিচ্ছি না আমি গুঁড়ো মশলাগুলোই অ্যাড করে দিচ্ছি Thank you.
পেঁয়াজটা সিমে করে দিয়েছি। এবার ছড়িয়ে দেব কিছু ধনে পাতা, কিছু গার্নিশিংয়ের জন্য রেখেছি, আর কিছু এভাবে ছড়িয়ে দেব। সুন্দর স্মেল আসছে। এবারে আমি চিকেনটা একটু ঢাকা দিয়ে রাখবো, মিনিট 5-7 ঢাকা দিয়ে রাখবো। দেখাবো একদম চিকেনটা কিন্তু ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে, জল টল কিচ্ছু লাগবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক ভালো ভালো রেসিপিস রয়েছে, তোমরা চাইলে সেগুলো একটু দেখে নিতে পারো। আর যদি মনে হয় ভালো লাগছে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে রান্নাগুলো। এই চিকেনটার নাম দিয়েছি ধনিয়া চিকেন, কিন্তু ধারাবাহিক গদে ধনিয়া পেস্ট করে, মানে ধনে পাতা পেস্ট করে যেটা বানানো হয় সেটা কিন্তু নয়। তো যাই হোক, একটু নতুন ধরনের রান্না তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি, চলো আশা করি ভালো লাগবে। দেখেছো কত তেল ছেড়েছে। আর চিকেনটা কিন্তু একদম নরম সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি। গ্যাস অফ করব, আমার চিকেনটা পুরো রেডি। আমার চিকেন একদম রেডি। তোমরা ধনিয়া চিকেনই বলো বা গ্রিন চিকেনই বলো, সেটা কিন্তু গার্নিশ টার্নিশ করে একদম রেডি। তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, ভীষণ টেস্টি এই চিকেন। কেমন লাগলো বানিয়ে আমাকে জানাতে ভুলো না। আর আজ তাহলে চলি, দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো খাও, সুস্থ থাকো, সঙ্গে থাকো। টাটা।